যদি কোনো প্রেগনেন্সিতে সিজারিয়ান সেকশন করা হয় তাহলে তার পরের প্রেগনেন্সিতেও কি সিজার করতে হবে না নর্মাল ডেলিভারি করা যায়? ডক্টর ইন্দ্রনীল সাহা, সিনিয়র কনসালটেন্ট, ভাগীরথী নিয়তিয়া হসপিটাল, রডন স্ট্রিট। আজকে আমাদের আলোচনার বিষয়, যদি কোনো প্রেগনেন্সিতে সিজারিয়ান সেকশন করা হয় তাহলে তার পরের প্রেগনেন্সিতেও কি সিজার করতে হবে না নর্মাল ডেলিভারি করা যায়। প্রথমেই বলি, একবার সিজার করা মানে এই নয় যে আপনাকে পরের বারও সি সেকশন করতে হবে। আপনি যদি চান আপনি নর্মাল ডেলিভারি বা ভিভ্যাক করতে পারেন। ভিভ্যাক মানে ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। এবার প্রশ্নটা হচ্ছে, আমাদের প্রথমে জানতে হবে যে আপনার আগের প্রেগনেন্সিতে সিজারিয়ান সেকশন কেন হয়েছিল এবং কোনো কমপ্লিকেশনস হয়েছিল কিনা। আমাদের জানতে হবে যে এই সিজারিয়ান সেকশনের সময় আপনার পেটটা কোনোভাবে কীভাবে কাটা হয়েছিল, আপনার ইউটারাস ট্রান্সভার্সলি কাটা হয়েছিল না ওপর নিচে করে, যেটাকে ক্লাসিক্যাল সি সেকশন বলা হয় সেটা করা হয়েছিল, এবং এই প্রেগনেন্সিতে আপনার কোনো কমপ্লিকেশনস আছে কিনা, আপনার আগে কোনো ভ্যাজিনাল ডেলিভারি হয়েছিল কিনা। এই সব জানার পরে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করে বাই 28 weeks আপনার বার্থ প্ল্যান তৈরি করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে একবার যদি সিজারিয়ান সেকশন হয়, পরের বার যদি আপনি নর্মাল ডেলিভারি করেন, তাহলে আপনার সাকসেস হওয়ার চান্স কীরকম? এটা নির্ভর করছে যে আপনার লেবার স্পন্টেনিয়াসলি হয়েছিল কিনা, কোনো রকম ওষুধ দিয়ে পেন তুলতে হয়নি যে থেকে আপনি লেবারে গেছেন, আপনার ওজন যদি খুব বেশি না হয়, এবং আপনার যদি আগে নর্মাল ডেলিভারি হয়ে থাকে তাহলে কিন্তু ভিভ্যাক করলে তার সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি। এবার ভিভ্যাক করলে কোনো রকম প্রবলেম হবে কিনা, আপনি যদি নর্মাল ডেলিভারি চান তার মানে এই নয় যে আপনার নর্মাল ডেলিভারি হবে। তার 25% চান্স, মানে 1 in 4 চান্সে আপনার আবার সি সেকশন হতে পারে, এবং কিছু রিস্ক থাকে, যেমন স্কার রাপচার, ইউটারাসের যে কাটাটা হয়েছিল সেই কাটাটা ছিঁড়ে যেতে পারে, তার চান্স হচ্ছে 1 in 200। এবং যদি এই স্কার রাপচার হয় আমরা আগে থেকে ধরতে পারি এবং তার জন্য সব রকম প্রিকশনস নেওয়া হতে পারে। আচ্ছা, এই ভিভ্যাক করার অ্যাডভান্টেজ কী? ভিভ্যাক করার অ্যাডভান্টেজ হলো যে আপনার কুইক রিকভারি, তাড়াতাড়ি করে আপনি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারছেন, ইউ আর অ্যাভয়েডিং দ্য রিস্ক অফ অপারেশনস, আর বেবির শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা কম কারণ আপনার নর্মাল ডেলিভারি হয়েছে। এবার কথা হচ্ছে যে আপনি যদি ভিভ্যাক চান তাহলে কি সবসময় আপনার এই ভিভ্যাক বা নর্মাল ডেলিভারি সাকসেসফুল হবে? তা কিন্তু নয়। আপনার 25% চান্স বা 1 in 4 চান্স যে আবার সি সেকশন হতে পারে। আরেকটা রিস্ক হচ্ছে যে আপনার স্কার রাপচারের চান্স, মানে ইউটারাস যখন কাটা হয় যদি আপনি লেবারে যান, এই কাটাটা সেপারেট হয়ে যেতে পারে আগের যে স্কারটা ছিল, তার চান্স কিন্তু 1 in 200। এই স্মল রিস্কটা থাকতেই পারে, এবং আমরা সব রকম প্রিকশনস নিই যাতে স্কার রাপচার না হয় বা করলে আমরা আর্লি ডায়াগনোসিস করে সি সেকশন করতে পারি। কখন ভিভ্যাক করা যায় না? যদি আপনার আগে 3টের বেশি সি সেকশন হয়ে থাকে, অথবা আপনার ইউটারাসের কাটটা এরকম হরাইজন্টাল জায়গা, আপার অ্যান্ড ডাউন, যে ক্লাসিক্যাল সি সেকশন বলি, তাহলে কিন্তু ভিভ্যাক করা যাবে না। আপনার মনের ইচ্ছা আপনার ডাক্তারবাবুকে জানান এবং তার সাথে আলোচনা করে আপনি প্ল্যান করুন যে সি সেকশনের পরে আপনি সত্যিই ভিভ্যাক করতে পারবেন কিনা, এবং করলে আপনার জন্য সেটা কতখানি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে।